রাজধানীতে বিক্ষোভ মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করলেন যুব কংগ্রেসের নেতাকর্মীরা। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন যুব কংগ্রেসের কর্মীরা। তাঁরা বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান। পুলিশের হস্তক্ষেপে তারা আন্দোলন তুলে নেন। যুব কংগ্রেস নেতৃত্ব এদিন দাবি জানান যে এলাকায় ঘটনা হয়েছে সেই এলাকার এসডিপিওকে সাসপেন্ড করার, পাশাপাশি আক্রমণের ঘটনায় যুক্ত দুর্বৃত্তদের গ্রেপ্তারের। বিরোধী দলের উপর আক্রমণ হবে না। আজকে আবার আমাদের নেতা সুদীপ রায় বর্মনের উপর আক্রমণ করা হয়েছে। উনি হাসপাতালে চিকিৎসাধীন, আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তার প্রতিবাদে আমরা জানতে এসেছি মুখ্যমন্ত্রীর কাছে কেন আমাদের নেতা সুদীপ রায় বর্মনের উপর আক্রমণ করা হয়েছে। রাজ্যে গণতন্ত্র নেই, উনি গণতন্ত্র পুনরুদ্ধার করে দিক, উনি পদত্যাগ করুক এবং যে এসডিপিওর নেতৃত্বে যে এসডিপিও আমাদের গ্রেফতার করার পরেও আমাদের প্রশিক্ষণ দিতে পারেনি সেই বিজেপির মদতদাতা এসডিপিওর বরখাস্ত আমরা দাবি করছি। কিউ রিপোর্ট, চ্যানেল দিন রাত।